শত্রুঘ্ন সিনহা ঢুকেছে মারাত্মক লেভেলের ভিড়। ওখানে মমিতা আগে আগে হেঁটে যাচ্ছে, বাচ্চা মেয়ে তো হারিয়ে যাবে, তাই জন্য বললাম ওকে আগে আগে থাকতে। তারপর যা ভিড়। সিংহটা এত ডেঞ্জারাস লাগছে দেখতে, ও মহিষাসুরই পালিয়েছে সিংহর ভয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে শুভ সপ্তমী, পেছনে প্রিয়ম রেডি হচ্ছে, পাশে মমিতা বসে আছে। শুভ সপ্তমী সবাইকে। এখন আমরা বেরোচ্ছি প্যান্ডেল হবিং করতে। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর এখন আমরা যাচ্ছি। আমরা তিনজন একসাথে হয়ে গেছি, আমি প্রিয়ম। এটা হচ্ছে আমার পাড়ার পুজো, তো এটা আমাদের মণ্ডপের দুর্গা প্রতিমা, খুব সুন্দর মায়ের মুখ। প্যান্ডেল হয়, পুজো হয়, তো প্যান্ডেল না এটা লাইটিং। যাই হোক, লাইটিংটা দেখতে খুব সুন্দর। এখানে মারাত্মক লেভেলের ভিড় লেগে আছে, কারণ শত্রুঘ্ন সিনহা এসছে, তো এখানে আমি দেখতেও পাচ্ছি না কোথায় এসছে। তারপর সব ছোট ছোট মেয়ে এসছে, ছোট মেয়ে একটা ছোট ছেলে ওদিকে আগে হাঁটছে, আগে আগে হাঁটছে, তো হাত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এই যে মমিতা আগে আগে হেঁটে যাচ্ছে, বাচ্চা মেয়ে তো হারিয়ে যাবে, তাই জন্য বললাম ওকে আগে আগে থাকতে। তারপর যা ভিড়, কিভাবে তাকালো দেখো। এখানে যে মণ্ডপটা করেছে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো এটার থিমটা ছিল হচ্ছে পুরো বাউল থিম, আর ভেতরে যা যা সজ্জা করেছে সাজসজ্জা পুরোটাই বাউল থিমের ওপর। ইভেন রাধা কৃষ্ণ হতে শুরু করে যারা যারা এখানে আছে সবাইকে মানে বাউল একটা থিম দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা পুরো বাউল থিম, মাকেও সাজিয়েছে ওরকম বাউল থিমে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। সিংহটা এত ডেঞ্জারাস লাগছে দেখতে, ও মহিষাসুরই পালিয়েছে সিংহর ভয়ে, তো মহিষাসুর। আমি শ্রীরামপুরে যতগুলো ঠাকুর দেখেছি, খুব বেশি দেখিনি বাট মোটামুটি যতগুলো দেখেছি, তার মধ্যে সব থেকে বেস্ট লেগেছে আমার এই সাজটা, এই এটা অসাধারণ করেছে জাস্ট। এই যে মণ্ডপটা, এটা করেছে মানে যত আমাদের স্বাধীনতা সংগ্রামী আছে ওদের সবাইকে শ্রদ্ধাঞ্জলি দিতে, অ্যান্ড করোনার সময় যারা যারা মারা গেছিলো, ইরফান খান হতে শুরু করে সিদ্ধান্ত সিদ্ধার্থেরা সবাই, এদের সবাইকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। মমিতার ফটোশুট চলছে, তো মমিতা অনেকক্ষণ ধরে ফটো তোলার জন্য ভালো জায়গা খুঁজছিল, তো এখানে একটা ভালো জায়গা পেয়েছে। আমাদের মোটামুটি অবস্থা খারাপ, আমরা হাঁটতে হাঁটতে মানে মাহেশের এখানে যে আড়ার ক্যাফে, আগে আমি করেছিলাম ভিডিও এসেছিলাম বাট ওটা শর্ট মিনি ব্লগ টাইপের করেছিলাম, আড়ার ক্যাফেটাতে যাচ্ছি, দেখা যাক, গড নোজ, এখন তো পিক টাইম, হতে পারে বিশাল ভিড় হতে পারে, আই ডোন্ট নো, হয়তো যাগো নাও পেতে পারি বা হয়তো রোড সাইডেও খেতে পারি, সব মানে ডিপেন্ড করছে ঈশ্বরের উপর। সামনে বসে আছি আমি আর মো, বিশাল টায়ার্ড আমি আর ও দুজনে, বাট থ্যাংক গড, থ্যাংক গড, মারাত্মক পরিমাণে ঘুম পাচ্ছে।
থ্যাংক গড ফ্যানের কাছে বসেছি, অমিতা বিশাল টায়ার্ড, আমিও টায়ার্ড, ভাই আর রায়ুষ ওদিকে বসে আছে। তো আর ক্যাফেটা মানে একটা সময় এসেছিলাম, ভালো লেগেছিল খেতে, তো তাই জন্য এখানটা একটু ওয়েট করি। আর একটু আমরা বিশাল টায়ার্ড, আর হাঁটার নেই অতটা ভিড় নেই দাদা বোঝের মতো, বাট মোটামুটি আছে। তো যে দাদা বোধে ভিড় দেখেছে তাদের কাছে এটা কিছুই না, কেন বসাই যায়। দুই ভাই বসে ওদিকে গল্প করছে আর আমরা এদিকে। আমরা আধা ঘন্টা ওয়েট করার পর চলে এসেছি আর ক্যাফেতে এখন। বাট এখানে হচ্ছে উপরে চাইনিজ আর নিচে হচ্ছে ইন্ডিয়ান। তো এখন মমিতা আরো সবাই ডিসাইড করছে কি খাবে না খাবে, এখন সেট করি তারপর দেখি কেমন লাগছে। আগে আমরা উপরটা এসেছিলাম, তো এখন নিচটাও বেশ সুন্দর, দারুণ। জাস্ট এতক্ষণ হেঁটে লিটারালি 15-20 মিনিটস ওয়েট করে এত ভালো অ্যাম্বিয়েন্স, এত ভালো ব্যবহার পাচ্ছি, খুব ভালো লাগছে একদম। আর ওদিকে এরা ফটোশুটে ব্যস্ত আছে, প্রিয় আমার আয়ুষ, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, জাস্ট অসাধারণ লাগছে। চলে এসছে ফার্স্ট কম্বো, সেটা হচ্ছে এখানে পোলাও, তারপর হচ্ছে 2 পিস চিকেন, একটা চিকেনের ঝোল, এটা সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস এখনো দেয়নি তো দেবে। তো ফার্স্টে এটা আগে খেয়ে দেখি কেমন হয়। ওকে, তো এটা হচ্ছে পোলাও, কেমন দেখি সাইজ। পোলাওটা দারুণ মিষ্টি, ফ্লেভারটাও খুব ভালো আসছে, গ্রেভি দিয়ে একবার খেয়ে দেখি। চিকেনের গ্রেভিটাও বেশ ফ্লেভারফুল, মানে খুব ভালো যাচ্ছে এর সাথে, তো বেশ ভালো, দারুণ লাগছে আমার। তো এখানে 2 পিস চিকেন দিয়েছে, চলো চিকেনটা দিয়ে ট্রাই করা যাক। চিকেনটা বেশ সফট, ভেতরটা খুব ভালো মশলা ঢুকেছে, বেশ ভালো লাগছে। নেক্সট যে কম্বোটা অর্ডার করেছি সেটা হচ্ছে 2 বাটার নান অ্যান্ড চিকেন ভর্তা, তো দেখা যাক এটা কেমন হয়। চলে এসছে, তো আমাদের পোলাওয়ের যে কম্বোটা যেটা ছিল ওটা, পোলাওটা একটু কম ছিল কোয়ান্টিটিতে, মানে একজনকে আই থিঙ্ক ঠিকঠাক হতো মেবি, বাট আই ডোন্ট থিঙ্ক সো কি হবে। তো এখন এটা খেয়ে দেখি কেমন হয়। চিকেন ভর্তার একটু সুইট টাইপের, একটু মিষ্টি, এর সাথে বাটার নানের সাথে বেশ ভালোই যাচ্ছে, দারুণ লাগছে, বেশ ভালো। আর এটা একজনের জন্য এনাফ, যতটা দিয়েছে 1 কিলো চিকেন ভর্তা, 2 নান, দারুণ কোয়ালিটি। তো এরপর যদি লাগে আমরা এক্সট্রা একটা অর্ডার করে নেবো। আমি চিকেন ভর্তাটা এবার মানে টেস্ট করা আমার হয়ে গেছে, তো যেটা দেখলাম খুব ক্রিমি চিকেন ভর্তাটা, যেটা আমি ফিল করলাম খুব ক্রিমি। আর এগ হোয়াইট যেগুলো দিয়েছে সেই এগগুলো না মুখে পড়লে একটা অদ্ভুত রকমের ভালো লাগা লাগছে, ঠিক আছে। তো ওভারঅল নানের সাথে, যাই হোক আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বলে আমার ঠিক হচ্ছে, ওভারঅল নানের সাথে এই চিকেন ভর্তাটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, আর ওপর থেকে পুরো ক্রিম ছড়িয়ে দিয়েছে, যার জন্য কিন্তু দারুণ লাগছে। তো রেকমেন্ড করতেই পারি এটা, আপনারা এই কম্পোটা ট্রাই করতেই পারেন। আর আর ক্যাফে থেকে বেরিয়ে এই বাঁশ দিয়ে তৈরি খুব সুন্দর প্যান্ডেলটা দেখতে পেলাম, এটা মাহেশের দিক থেকে আসার পথে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে বাঁশ দিয়ে তৈরি, বেশ মহাদেবের ত্রিনেত্র, তারপর ঠিক মানে খুব সুন্দর ত্রিশূল। ব্যাক টু বাড়ি, এখন বাজে কটা? 10:30। হ্যাঁ, ব্যাক টু হোম।
ব্যাক টু হোম। 10:30 বাড়িতে যেতে যেতে 11টা তো বেজেই যাবে। আমার মাইক্রোফোনের চার্জ পুরো শেষ, তো জোরে কথা বলো। মাইক্রোফোনের চার্জ, সরি এটা মাইক, মাইক তো সরি, যাই হোক মাইকের চার্জ পুরো শেষ, এখন কিছু শোনা যাবে না, আমি জানি না কতটা রেকর্ড হচ্ছে, যাই হোক, যাই বাড়ি।